بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يضللہ فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیمًا کثیرہ اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا مهن الله سمسته برشانسه جي الله فك رب العالمين তাঁর দিন নাজিল করেছেন প্রিয় নবী মোহাম্মদ রাসোর আল্লাহ সাল্লা সাল্লামের উপর সে আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক তার দিনের পবিত্র কিতাব হিসাবে কোরআনুল করিমকে নাজেল করেছেন এবং নবী করিম সাল্লি সাল্লামের হাদিসকে তার ব্যাখ্যা স্বরূপ বলে আখ্যায়িত করেছেন সালাম নাজেল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিন তার দিনকে পূর্ণতা দান করেছেন আল্লাহ মাসাল্লি আলিহ আল্লাহ বারিক আলীহি আমাদের জানা আছে যে আল্লাহ বাকরবুল আলমিন যে দিন নাজেল করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম এবং সেই দিন কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে এবং সেই দিনের অনুসারীরাও থাকবে আর এই একমাত্র দিন যেই দিনের ওপর এবাদত বন্দি করলে আল্লাহ শুধু কবুল করবেন এই দিন ছাড়া অন্য কোন পন্থায় আল্লাহর এবাদত বন্দি করলে আল্লাহ ফকরব্বুল আলমিনের সন্তুষ্টির আশা করলে তা আল্লাহ ফকরব্বুল আলমিন কবুল করবেন না তাকে গাইর আল ইসলামে দিনান ফালাইকবালামিন ওয়াহু আফিল খেরাতিম আল খাসেরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে অন্য কোনো দিনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইবে অমাইয়বদাকে গীর আল ইসলামে দিন আন ইসলাম ছাড়া অন্য জীবন বিধান কেউ যদি সন্ধান করে এবং তার উপর দিয়ে এসে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি পেতে চায় ফালাইকব আল আমিন আল্লাহ তা কখনও গ্রহণ করবেন না ওয়াফিল আখেরাতিম আল খা সেরিন এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আজকে আলোচনা করব স্বপ্নের ধর্ম সম্পর্কে এমন এক ধর্মের কথা যেই দিনের ভিত্তি হচ্ছে স্বপ্নের উপর এ সম্পর্কে জানার আগে আমাদের জেনে রাখতে হবে যে ইসলামের উৎস দিনে ইসলামের বিধিবিধান বিধান হোক আর আহকাম হোক মাসাইল হোক আর বিশ্বাসের বিষয়গুলি হোক সমস্ত বিষয়ের উৎস হচ্ছে প্রথম উৎস উৎস হচ্ছে কোরআন করিম যে সম্পর্কে কারো দ্বিমত নেই কোরআনুল করিম হচ্ছে প্রথম উৎস অধিকাংশ আলমদের নিকটে সারা পৃথিবীর সমস্ত মজহাবের রামদের নিকটে আলামাদের নিকটে চারটি হচ্ছে উৎস এই ক্ষেত্রে হানাফিদেরও কোনো দ্বিমত নেই সাফি মালিক হামবেলিদেরও কোনো দ্বিমত নেই চারটি উৎসের কথা মনে রাখবেন মানে এই চারটি উৎস থেকেই শরীয়ত নিতে হবে আর পঞ্চম কোনো উৎস শরীয়তের নেই প্রথম উৎস হচ্ছে কোরআনুল করিম কিতাব উল্লাহ আল্লাহর কিতাব মানে দিন নেবেন ইসলাম নেবেন ইসলামের আকিদা ইমান বিশ্বাসী হোক আর আহকা মাসলাম মাসাইলই হোক শরীয়তের বিধিবিধান হোক তা নিতে হবে প্রথম কোরআনুল করিম থেকে দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রসুল্লাহ হ্যাঁ মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস সন্নত নবী কাইম যা করেছেন যা করতে বলেছেন এবং যার স্বীকৃতি দান করেছেন হয়তো সাহাবার তাঁর সামনে করেছেন তিনি করেননি কিন্তু তিনি অনুমোদন দিয়েছেন নিষেধ করেননি বাধা দেননি তার মানে তার পক্ষ থেকে তার স্বীকৃতি দেওয়া হয়েছে করতে পারো বিভিন্ন ক্ষেত্রে এইরকম ঘটেছে যেমন নবী করিম সাল্লি সাল্লাম দাব্বের গোস খাননি দাব গুই সাপ নয় কিন্তু তারই মতই কাছাকাছি মরুভূমির দেশে হয় এই আরব দেশে পদ দাব বুঝেন তো না বুঝেন না এ দেশে খুব খাওয়া হয় আর আমার দেশে এক জাহেল মূর্খর আবার গুঁইসাপ কেউ দাব মনে গুই সাপ খায় গুঁই সাপ নয় মরুভূমির দেশে ভারতের রাজস্থান যেখানে মরুভূমি আছে সেখানে হয় অন্য কোনো এলাকায় হয় না আর সৌদি আরব হয় যেহেতু এখানে মরুভূমি আছে তো দাব নবী করিম ইসাল্লাহলাম নিজে খাননি বরং তার রুচি হয়নি একথাও তিনি বলেছেন আমার রুচি হচ্ছে না তবে নবী সাল্লামের সাহাবারা তার সামনে তাঁর দস্তরখানে বসে খেয়েছেন নিষেধ করেননি এবং তিনি খাননি তাহলে তাকে কি বলবেন জায়েজ না জায়েজ নয় জায়েজ হালাল তো এ হচ্ছে তৃতীয় প্রকারের স্বন্নদ অর্থাৎ অনুমোদন বা স্বীকৃতি না বিশ অনুমোদন দিয়েছেন তোমরা খেতে পারো জায়জ রয়েছে বিশেষ কারণে তার মাতৃভূমিতে মক্কাই হতো না তাই ছোটো কাল থেকে খাওয়া কোনো কিছু খাওয়ার অভ্যাস না থাকলে বড়ো হয়ে খেতে একটু অরুচি হয় আমরা নিজের ক্ষেত্রে বুঝি এগুলি জিনিস যে অনেক কিছু আছে ছোট থেকে খাইনি বড় হয়ে খেতে আর ভালো লাগে না আর কি খাবো খাই না কিন্তু তাকে হালাল মনে করি যদি হালাল থাকে তাহলে তো শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সন্ন্যত এ আল্লাহ রসুল সাল্লামের সন্নত মানে হাদিস তৃতীয় ক্ষেত্র হচ্ছে এজমায় ওম্মথ ফেকার মাসলা বলছে ওসুলে ফেখার কায়দা বলছে এবং অসুলে ফেকা সবাই এগুলি কথা মেনেছে হানাফি শাহি মালিক আহমেদ সবাই মেনেছে ইজমায় ওতের এজমা ওম্মতের এজমা মানে সারা ওম্মতের গণ্যমান্য আল্লামায় কিরামদের গণ্যমান্য আলমাই বিশিষ্ট আলমাই কেরামদের ঐক্যমত ইজমা মানে ঐক্যমত অম্মত মানে জনসাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে জনসাধারণের ভোটাভুটি নয় কেন জনসাধারণ ইসলাম সম্পর্কে জানেই বা কি বা সাধারণ সামান্য কিছু এলম রাখে মাদ্রাসা পড়েছে তারা জানেই বা কতটুকু যে তাদের মতামত নিতে হবে তাদের মতামতের কোনো মূল্যায়ন রয়েছে শরীয়তে কোনো মূল্য নেই এমন অলামাইকেরামদের মতের মূল্য রয়েছে শরীয়তে যাদের এই রকম এইরকম যোগ্যতা আছে যে যারা কোরআন এবং সন্ন্যাতকে হাদিস নেড়ে ঘেটে ইজতেহাদ করে তার একটা সিদ্ধান্তে পৌঁছিতে পারেন যে এই মাসলায় এইরকম জবাব হওয়া উচিত বা উত্তর হওয়া উচিত বা এই সমস্যার এই সমাধান হওয়া উচিত তারাই গণ্যমান্য আওয়ালাম তাদের ঐক্যমত তার ইসলামে গণতন্ত্র নেই যে জাহেল মূর্খ জ্ঞানী সবাই সমান ওই কথা নেই শিক্ষিত অশিক্ষিত সবাই সমান ইসলামে নেই ওম্মতের অলামাই কেরাম যোগ্য অলামাই কেরামদের ইজমা ঐক্যমত হচ্ছে তৃতীয় উৎস তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে কারণ এই ক্ষেত্রে বিদ্যার্থীরা বিভ্রান্ত করে যে যে কোনো জিনিস কোরআনে যদি না থাকে হাদিসে না থাকে আর তারা করে বিদ্যার্থীরা করে তাদেরকে যদি বলেন এটা করছেন কেন হাদিসে নেই কোরআনে নেই বলছে এক্ষেত্রে ইজমা হয়ে গেছে এজমা হয়ে গেছে ইজমা আস আছে এটি ভারত বাংলাদেশি ভাষায় বলছি তাই না ইজমা কিয়াস আছে ইজমা কিয়াস নিজেও বুঝে না যেন হিন্দুরা হিন্দু ধর্ম বুঝে না হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন হিন্দু ধর্ম কি বলতে পারবে না বলতে পারবে না কিন্তু সে হিন্দু ওই রকমই বিদ্যাতিরা যারা ইজমা কেয়াসের কথা বলে ইজমা কেয়াস কি জিজ্ঞেস করেন বলতেই পারবে না কিন্তু ইজমা ক্যাস হয়ে গেছে বুঝতে পারছেন এইরকম ধর্ম মুসলমান মানলে হবে না যে যা বুঝি না আবার তা দোহাই দি হিন্দুদের মত এজমা যোগ্যতম আলামাইকরামদের ঐক্যমত কিন্তু এমন কি হতে পারে যে কোরআন এবং হাদিসে এমন বিষয় রয়েছে স্পষ্ট তার বিরুদ্ধে এজমা ঐক্যমত হয়েছে আলেমদের এটা হতে পারে আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা ওই এজমা মানে ঐক্যমত বললাম আর ওম্মত মানে আলামাইকেরাম ওম্মতের মধ্যে আলামাইকেরাম যারা তাদের উম্মতের এজমা এর নাম তো উম্মতের এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যেটি কোরআন বিরোধী হাদিসের বিরোধী হতে পারে এটা অসম্ভব অসম্ভব কথা কথা তাহলে রকম এজমার কেউ যদি দাবি করে তার মিথ্যুক এবং এই রকম এজমা ঐক্যমত কোনোদিন হয়নি আর হতেও পারে না যে কোরআনেও নেই হাদিসও নেই আর নতুন করে কিছু গড়ে দিয়ে বললো যে আমাদের এজমা হয়ে গেছে সারা পৃথিবীর অলমারা একমত হয়ে গেছে এরকম একটা বাস্তবেও হয়নি আর এটি অসম্ভব যুক্তিতে অসম্ভব ঠিক না বুঝতে পারছেন যে যুক্তিতে অসম্ভব আর বাস্তবে এরকম কোনোদিন পৃথিবীতে হয়নি যে সারা পৃথিবীর অলমারে এক জায়গায় কোনো মিটিং করে কোরআন হাদিসে এমন কোনো মাসাল বিধান নেই আর সেটা পাশ করে দিয়েছে তারা জানে এটা হবে এটা জায়েজ এটা না যায়জ এটা হালাল এটা হারাম এটা সন্ন্যত এটা বিধাত এরকম পাশ করে দিয়েছে অথচ কোরআন হাদিসে নেই এইরকম হতে পারে না আশা করি যুক্তিও বুঝতে পারছেন এবং বাস্তবের কথা বুঝতে পারছেন পৃথিবীতে কোনো জায়গায় এরকম আন্তর্জাতিক মিটিং হয়নি আলেমদের যে ইন্টারন্যাশনাল কোনো জায়গায় মিটিং হয়েছে হ্যাঁ আর মিটিংয়ে গিয়ে আলেমরা জাতীয় সংঘের মতো যেখানে যেখানে গিয়ে সারা পৃথিবীর ফাঁসে কাফের নেতারা বসে আর বসে কিছু সিদ্ধান্ত নেই সেই রকম আন্তর্জাতিক কোনো জায়গায় মজলিশ হয়েছে আর সেখানে গিয়ে আলেমরা কিছু পাশ করেছে এরকম কিছু কোনো দিন হয়নি পৃথিবীতে চোদ্দোশো বছরের ইতিহাসে তাহলে এজমা মানে কি এজমা মানে এমন কিছু যা কোরআন এবং হাদিস আছে কোরআন হাদিস বিরোধী নাই কোরআন এবং হাদিস আছে এবং সেই সম্পর্কে এমন এক মশলা স্পষ্ট মাসলা যে ক্ষেত্রে আর ইখতলাফ নেই মতানৈক্য নেই সেই জন্য সমস্ত উম্মাতের ঐক্যমত হয়ে গেছে যেমন পাঁচকো নামাজ ফরজ যেমন কি নামাজ ফরজ কোরআনেও আছে ইঙ্গিতে থাক কিন্তু কোরআনেও আছে হাদিসও আছে খামস সালাওয়াত আর সমস্ত উম্মতের হানাফি শাফি মালিক হাম্বেলি যত অলমাই কেরামরা রয়েছেন যোগ্য অলমাই কেরাম সবাই একমত এই ক্ষেত্রে যে নামাজ কত অক্ত ফরজ পাঁচ অক্ত ফরোজ এমনকি সাধারণ মুসলিম এই ক্ষেত্রে একমত যদি নামাজই হয় সব এর নাম ইজমা রমজান মাসের রোজা ফরজ কোরআনেও আছে কতিবা আলী কুমস শাহর রমদান আছে না ফিহিল করা ফমান শাহেদ আমিন কুমুর শাহরা ফালিয়া কোরআনও আছে আর হাদিসেও আছে হ্যাঁ আর সমস্ত উম্মতের আলামাদের ঐক্যমত ইজমাও আছে যে রমজান মাসের রোজা কি ফরজ এ হচ্ছে এজমা জাকাত শতকরা আড়াই শতাংশ দিতে হবে জি এজমা আছে না নেই কোরআনে আছে হাদিস আছে এজমা জি জাকাত ফরজ হজ ফরজ কোরআনে আছে হাদিসও আছে হজের কথা আর উম্মতের আলামাদের এজমা ঐক্যমত আছে যে হজ ফরজ ঠিক না পর্দা ওয়াজিব পর্দা ফরজ কথা কোরআনে আছে আছে এইরকম বহু মাসলা মশাইল যে হারাম ঠিক না মদ হারাম এজমা আছে না নেই কোরআনে আছে হাদিসও আছে এজমাও আছে ঠিক আচ্ছা কিন্তু কিছু মশলা মশাইল আছে যেগুলি ক্ষেত্রে এজমা নেই এখতলাফ আছে এজমার বিপরীত হচ্ছে এখতলাফ মতানৈক্য হওয়া মতানৈক্য হয়ে যাও যেমন বলা যেতে পারে যে তামাক তামাক জর্দা ঠিক আছে না তামাক জাতীয় জিনিস হালাল না হারাম বা হারাম না মাকরু সহি হচ্ছে যে হারাম হ্যাঁ এর দলের কোরআনে আছে হাদিস আছে কিন্তু এত হয়তো স্পষ্ট সেই নাম ধরে আল্লাহ রসুলের জামানাই তা ছিল না তামাক উৎপাদন হতো না সেজন্য তামাকে নাম দিয়ে নেই তামাকে নাম দিয়ে যদি থাকতো তাহলে স্পষ্ট করা আছে সুতরাং ইজমা এই ক্ষেত্রে হয়ে যেত ইজমা হয়নি তাই এক শ্রেণীর আলেমরা হয়তো বলেছে মাকরু অপছন্দনীয় বলেছে কিন্তু সঠিক হয়েছে যে হারাম তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না ইজমা আছে কোরআন হাদিস দ্বারা হারাম কিন্তু ইজমা নেই এইরকম বেশ কিছু মশলা মশাইল আছে যে ক্ষেত্রে বলা যেতে পারে কেউ বলেছে মাকরু কেউ বলেছে হালাল কেউ হারাম বলতে পারে নামাজের মশলাই বলি নামাজের মাসলা নামাজ পাঁচক তো কি খরচ কিন্তু নামাজের দেন করা ঠিক আছে নামাজে আমিন বলা হাদিস আছে না নেই জোরে আমিন বলা আছে হাদিসে কিন্তু এই ক্ষেত্রে এজমা আছে কি এজমা নেই আছে কে বলছে আসতে বলতে বলছে জোরে বলতে কে বলছে রফায়দেন করতে হবে কে বলছে করতে হবে না কে বলছে করা সন্নত কে বলছে করা সন্ন্যত নাই হ্যাঁ এম পেছনে সুরা ফাতে পড়া ওয়াজেব শুধু সন্ন্যতের মাসলা না ওয়াজেবের ক্ষেত্রেও হয়তো এখতেলাফ আছে ওয়াজিব সুরা ফাতে আসার নামাজ হয় না এটা হচ্ছে সই কিন্তু কিছু আলমরা ইখতলাপ করেছে যে না পিছনে যখন আছি তখন শুনলেই চলবে তাহলে ইখতলাফ হয়ে এজমা ইজমা হলো না এর নাম হচ্ছে এজমা তাহলে কোরআন হাদিসে এই মশলা আছে সেই ক্ষেত্রে ঐক্যমত এজমা হওয়ার নাম হচ্ছে এজমা কিন্তু এমন কোন মশলা পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে যে ও নেই হাদিস নেই কোরআন হাদিস বিরোধী এজমা হয়ে গেছে যেমন বিদাতিরা বলে যে চার মজাহের এক মজাব মানা ফরজ যখন জিজ্ঞেস হয় ফরজ তাহলে তো ফরজ তো আল্লাহ করবেন তার রসুলের মাধ্যমে তো কোরআনে কোনো জায়গায় মজাবের নাম আছে আনফি সাফি মালিক হাম্বির এই নামগুলি কোথাও আছে কোরআনে বলছেন নেই হাদিসে আছে হাদিসেই দেখেন কোথাও সলাদ জাকাত শ্যাম হজ সবই আছে হেজাব পর্দা সব আছে আছে না যে না হারাম তাও আছে সারা হারাম মদ খামার হারাম মদ হারাম সব আছে কিন্তু মজাব ফরজে কথা কোথাও আছে আনফি হইতে হবে সাফি মালিক আমি হইতে আছে কোথাও বলছে না হাদিসে নেই তবে কি হয়েছে এজমা হয়ে গেছে কোরআনে অনেক হাদিস ইজমা হয়ে গেছে এই হচ্ছে মিথ্যুকদের দাবি যদি এজমা হয়ে থাকে কোরআন এবং হাদিসের নেই এমন কথা তার মানে কোরআন হাদিস কোরআন হাদিস আছে আল্লাহর আনুগত্য আনুগত্য কর আর কোন একজন বড়র আনুগত্য নাই বড়দের আনুগত্য করে আল্লাহ বলেছেন মজার কথা শোনেন ওই আয়াত পড়ে উলিল আমরে মিনকুম পড়ে বিদাতপন্থী হানানা কি বলে যে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম এখান থেকে মজা প্রমাণিত হয় কথা বুঝতে পেরেছেন তাদেরকে বলি আল্লাহ বলেছেন বহু বচন তোমাদের বড়দের আনুগত্য করা বড়দের মধ্যে বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে আলেমরা আছেন তারপরে একজন না হাজার হাজার আলেম হতে পারেন হাজার হাজার বড় মানুষ হতে পারেন আপনার কফিল আছেন আপনার ম্যানেজার আছেন আপনার সুপারভাইজার আছেন ফোরম্যান আছেন সবাই উলিলাম আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আছেন প্রধানমন্ত্রী আছেন আপনার বাদশা আছেন এই দেশে আছেন এখানকার বাদশা আছেন উলিলাম সবাই উলিলাম যেমন আপনার বাবার আদেশ মানতে হবে মায়ের আদেশ মানতে হবে তেমন রাষ্ট্রীয় নেতার আদেশ মানতে হবে যতক্ষণ জায়েজ কথা বলবে না জায়েজ হারাম কথা না বলেছে তাহলে সবাই উলিল আমের মধ্যে আলেমদের কথা যে কোনো আলেমের কথা মানতে হবে যদি আল্লাহ এবং রসুলের কথা বলে যে কোনো আলেমের কথা একজন নয় তাহলে অলিল আমর দিয়ে শুধু আবু হানিফাই কেমন করে প্রমাণ হইলো বা সাফেই কেমন করে প্রমাণ হইলো বা মালিক আর হাম্বাই ইমাম বিন হাম্বালি কেমন করে প্রমাণ তা তো হলো না একজন বা চারজন তো হলো না আর চারজন বলছে চারজনের একজন কি নিতে হবে চারজন একসাথে না যাবে না কথা বুঝতে পারছেন চারজন দেখেন ছুটে গেছে চারজন একসাথে চারজনকে মানা যাবে না বলছে একটা মানতে হবে এ সবগুলি সব ভিত্তিহীন কথাবার্তা যা মজাপন্থী বিদাতিরা বলে থাকে যে তোমাকে মুসলমান হওয়ার সাথে সাথে আর একটা লেভেল লাগাইতে হবে হয় হানফি লেভেল লাগাও আর না হয় সাফি লেভেল লাগাও না হয় মালিকি লেভেল লাগাও না হয় আমবেলি লেভেল লাগাও আবার তারপরে যারা পীরপন্থী সুফিবাদে বিশ্বাসী তারা বলে তার সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে তরিকতের লেভেল লাগাইতে হবে আপনি চর্ম নাই না শস্যি না না আপনি ফুলতুলি না আপনি ফুরফুরা না আটরসি না ভান্ডারি না আপনি কাদেরি না চিস্তি না মজাদ্দি না নকশবন্দি না না আর কিছু এই কোনো একটা লাগাইতে হবে এগুলো বিদ্যার্থীর কথা যদি জিজ্ঞাসা করেন কোথায় বলছি এগুলো যুগ যুগ ধরে এজমা হয়ে গেছে আলেমদের যে কোনো একটা লাগাইতে হবে এরা হচ্ছে মিথ্যুক দিনের নামে আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম কে অনেক মিম্মান কাজাবা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলছে। যেগুলি কোরআনে ওনে হাদিস ওনে আর ইজমা হওয়ার দাবি যারা মিথ্যা দাবি করেছে এদের চাইতে বড় জালে ইমান মিম্মান কাজাবা আল্লাহ ইফতার তারা আল্লাহল্লাহ কাজেবান আল্লাহ সম্পর্কে মিথ্যা তারা গড়ে নিয়েছে আল্লাহর দিন সম্পর্কে তাদের চাইতে বড় জালেম নেই তো কথা হচ্ছে যে ইজমা সম্পর্কে এই বলতে গিয়ে এত একটু লম্বা করে দিলাম আর একটি জিনিস হচ্ছে কেয়াস কেয়াস মানে এই নয় কেয়াস মানে সাধারণ ভাষা যুক্তি কুয়াস মানে এইরকম যুক্তি নয় যে কোরআনেও নেয় হাদিসেও নেয় আর আপনি যুক্তি বেশ না এটা যুক্তিযুক্ত এটা যুক্তিসঙ্গত সেজন্য এটা মানব এটার নাম শরিয়ত না এইরকম নাম নয় কেয়াসের কেয়াস হচ্ছে যে কোরআনে এবং হাদিসে একটা স্পষ্ট মাসলা আছে সেই মাসলার উত্তর বা সমাধান কোরআন হাদিসে আছে আর একটা জিনিস আছে যেটার স্পষ্ট উত্তর পাওয়া যায় নতুন একটা কিছু সমস্যা এসছে সেই সমস্যার সমাধান কোরআন হাদিস কিন্তু যেই নতুন সমস্যা দেখা গেছে সেই সমস্যার ওই পুরাতন সমস্যা যেই সমস্যার সমাধান কোরআন স্পষ্ট বা হাদিস স্পষ্ট আছে তার সাথে সাদৃশ্যতা আছে একই রকমের সুতরাং ওই হুকুমটি যেই হুকুমটি কোরআন হাদিস স্পষ্ট সেই হুকুমটি সেই বিধানটি ফিট করে দেওয়া ওপর নতুন সমস্যার ওপর এবং ওই সমাধান দেওয়া এর নাম হচ্ছে তাহলে কোরআন হাদিসে আছে কিন্তু অস্পষ্ট আছে যেটা ইস্তিমবাদ করে অলমারা নতুন সমস্যার সমাধান দেবেন এর নাম হচ্ছে কেয়াস কেয়াস মানে এই নয় যে শুধু যুক্তি পেশ করে দিলেন ইবলিসের মতো এই জন্য কোনো এক আলেমের উক্তি রয়েছে আউ আলমান কাসা ইবলিস ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী কেয়াস দিন বিরোধী শরীয়ত বিরোধী কেয়াস প্রথম ইবলিস শত করেছে কি করেছিল। যে আমি আদমকে শেষদা কি করে করতে পারি আমাদের কাছে যুক্তি আছে শেষদা না করার যুক্তি আছে কি যে আনা খাইরুম মেন আমি তার চাই তো উত্তম কেন উত্তম বলছে খালাক্তানিমিন নারী ও খালাত্তাহ মিন তিন আমাকে আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছ তুমি আর আদমকে সৃষ্টি করেছে। মাটি দিয়ে আর মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী বেশি শ্রেষ্ঠ সুতরাং আমি তাহলে বোঝা গেল যে আমি যখন আগুন দিয়ে সৃষ্টি হয়েছি তাহলে আগুন যখন শ্রেষ্ঠ মাটির চাইতে তাহলে এর কি 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 রেজাল্ট ফলাফল যে আমি তাহলে আদম চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুতরাং করে ওই ব্যক্তিকে করতে পারে যে শ্রেষ্ঠ নয় যে চাই যে তার চাইতে নিম্নমানের নিম্ন স্তরের আউ আলমান কাসাই বলিস তো এইরকম কেয়াস যদি কেউ করে যে কোরআন হাদিস বিরোধী কেয়াস যেমন আর বহু মাসলা মাসাইলে ফেকার সেগুলি হচ্ছে কারণ সেগুলি হচ্ছে মানুষের মত মানুষের মতের মধ্যে যেগুলি ভুল আছে অবশ্যই ছেড়ে দেওয়া ফরজ আর যেগুলি কথা আল্লাহ রসুলের কথাই বলেছেন এম বাবু হানিফা শাফি মালিক আমার সেগুলি অবশ্যই নেওয়া ফরজ কারণ সেগুলি তাদের মন গড়া কথা নেই আল্লাহ রসুলের কথা বুঝতে পারছেন তো আশা করি তাহলে তাদের কথা এম কেরামদের কথা মজাহের কথা যেগুলি আল্লাহ এবং রসুলের কথা অনুকূলে সেগুলি অবশ্যই জরুরি নেওয়া আর যেগুলি কোরআন হাদিস বিরোধী তাদের কিতাব আদিতে রয়েছে যে সব তাদের নামে যে সব কিতাব আদি লিখা হয়েছে অনেকের কিতাবে নেই যেমন নিজের লিখা কিতাবই নেই কিন্তু তার নামে বহু কথাই লিখা হয়েছে কোনটা যে তিনি বলেছেন আর কোনগুলি বা তিনি বলেননি বা স্বীকৃতি তিনি আল্লাহ পাখি ভালো জানেন কিন্তু তার নামে তার মজাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে তাহলে সেগুলি ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়া ফরজ যেগুলি শরীয়ত সম্মত নয় কোরআন এবং হাদিস সম্মত নয় চারটি বিষয় বললাম কোরআন করিম আর হাদিস এজমা আর কেয়াস এই চারটি হচ্ছে শরীয়তের উৎস এটুকু জানেন না এরপরে পঞ্চম কোনো উৎস নেই অম্মতের অলমায়কেরা আমরা বলেননি আর পঞ্চম উৎস বলেননি যে স্বপ্ন উৎস কেউ যদি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে তার উপর আমল করলে সে নাজাত পাবে দুনিয়ায় সুখী হবে সুখী হবে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে এইরকম কথা আলমরা কেউ বলেননি কারণ মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হইতে পারে পারে আবার দিনে যে যেসব কথাবার্তা চিন্তা করে সেসব কথায় রাত্রে দেখতে পারে তিন রকম স্বপ্ন দেখে থাকে স্বপ্নের বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না তবে এতটুকু জেনে রাখা ভালো যে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয় নিজে দেখে অথবা আপনার জন্য অন্য কেউ দেখে আর অনেক সময় শয়তান আপনাকে করার জন্য আপনার বাবা মারা গেছে আপনার মা মরে গেছে আপনি নিজেই মরে গেছেন বুঝতে পারছেন তারপরে আপনাকে সাপে কামড় দিতে আসছে দংশন করতে আসছে এসব দেখে ঘাবড়িয়ে যাওয়া অনেকে আর ঘাবড়ে গিয়ে প্রেশান হয়ে যায় সারা দিন রাত প্রেশান থাকে হয় না এরকম তো শয়তানের পক্ষে অনেক সময় মমিন মান্দায় কষ্ট দেওয়ার জন্য এরকম স্বপ্ন দেখে থাকে আবার স্বপ্ন খেয়ালি পোলাও হয় খেয়ালি পোলাও মানে দিন। কোনো মেয়ের খেয়াল করেছেন বিয়ে শাদি করতে যাবে না আমার গ্রামে একটা মেয়ে আছে কলেজে পড়ে ওই মেয়েটার পিছনে সব সারাদিন ওই চিন্তা করতে আছে রাত্রে ওই মেয়েটাকে দেখছেন দেখবেন না দেখবেন না তো সারাদিন চিন্তা করে তো রাত্রে দেখবেনি বলছি তাহলে আল্লাহর পক্ষ থেকে মেয়েটাকে যখন রাত্রে দেখছি তাহলে আল্লাহর পক্ষ থেকে নাকি না আল্লাহর পক্ষ থেকে না সারাদিন ওই খেয়াল করেছেন সেই জন্য দেখছেন আপনি দিনে যেসব নেশা করবেন বারবার করে আপনি যেদিকে আপনার ধ্যান যাবে মন যাবে সেসব কথা রাত্রে আপনি ঘুমে দেখবেন এটা হচ্ছে মানুষের স্বভাব স্বপ্ন এরকম দেখা যায় যে কোনো ধ্যান টাকা পয়সার জন্য যদি করেন তাই দেখবেন কারোর সাথে লড়াই ঝগড়া করেছেন বা টেনশনে আছে রাত্রে দেখবেন যে তার সাথে মারামারি চলছে দেখেন ওইর এরকম অনেক সময় এইরকম ঘটনা একজন এইরকম হয়েছে টেনশন চলছিল একই জায়গায় চাকরি করে টেনশন চলো আর রাত্রে তাকে বিকট আকারে দেখে আর খেতে এসে ভয় পেয়ে যায় দিনে একটু টেনশন চলে ঝগড়া হয় দ্বন্দ্ব হয় আর রাত্রে তাকে দেখে এমন যে তাকে মারতে আসছে দেখে আরও ঘাবড়িয়ে যায় তো বলবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে দেখি সব আপনি রাত্রে দিনে খেয়াল করছেন রাত্রে ওই সব দেখছেন তো তিন রকম স্বপ্ন তাহলে বোঝা গেল যে কোনটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কোনটা শয়তানের বলা যাবে না সেই জন্য স্বপ্ন স্বপ্নের ওপর নির্ভর করা যাবে না আপনার দৈনন্দিন ক্ষেত্রেও নির্ভর করা যাবে না আর শরীয়তের ক্ষেত্রে তো যাবেই না শরীয়তের ক্ষেত্রে শুধুমাত্র আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহি আম্বিয়া গ্রামগণের স্বপ্ন হচ্ছে ওহি এবার আলী ইসলাম স্বপ্ন দেখলেন তার স্বপ্ন আপনার স্বপ্ন মতো না তার স্বপ্ন ওহি তিনি স্বপ্নে দেখেন নে আজ বা বলছেন ছেলেকে যে আমি জবাই করছি এই ইসমাইল তোমাকে জবাই করছে ফানুজার মাজাতরা তোমার মত কিয়াবাতিফ আল মাহাতু মারু যা আল্লাহর আদেশ হয়েছে আপনি করে ফেলুন ছেলেও জানছে যে আব্বা যখন স্বপ্নে দেখছেন তাহলে আল্লাহর আদেশ হয়েছে কিন্তু আপনি আমি কি সেই রকম না আমাকে শয়তান বলতে পারে আপনাকে শয়তান বলতে পারে বাংলাদেশে এরকম করেছে না কি গত বছর না তার এক বছরে একজন কে স্বপ্নে দেখেছে যে তার সে ব্রাইমালী সাল্ম রতনাকে কুরবানি করছে ছেলেকে দিয়েছে জবাই করে কি নিজেই করে দিয়েছে এব্রাহিম খরিল্লাহ হওয়ার জন্য আচ্ছা বক্তৃতা শুনে হ্যাঁ আল্লাহ তো যাই হোক এইরকম স্বপ্ন সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা সুফিদের আছে পীরপন্থীদের আছে বিদাত পন্থীদের আছে যে স্বপ্ন দেখলে করে ফেলো এই জন্য যতগুলি মাজার তৈরি হয় বেশিরভাগ মাজারের ক্ষেত্রে এইরকমই ধারণা কাজ করেছে যে রাত্রে স্বপ্ন দেখেছে কেউ যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে অমক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে আর সকালে উঠে দেখলে যেটা তো ফলপ্রসু ব্যবসা বিনা পুঞ্জির ব্যবসা কবরটা একটু পাকা করে দিলে চাদর টাদর চড়িয়ে দিলে কাজ হয়ে যায় নজর নিয়াজ পড়তে থাকবে আর ভালো একটা ইনকাম সোর্স খুলে যাবে এইভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে বহু মাজার তৈরি হয়েছে স্বপ্নের ভিত্তি করে তো স্বপ্নের ধর্মের মধ্যে কবর পূজার ধর্মটি স্বপ্নের ধর্ম শিরকি ধর্ম আর তবলিগি ধর্ম যেটি সেটি স্বপ্নের ধর্ম তবে ধর্ম স্বপ্নের ধর্ম কেমন করে স্বপ্নের ধর্ম তা আপনাদেরকে শোনাবো তাদের দুটি কিতাব আপনাদের সামনে আছে একটি হচ্ছে ফাজাইলে দুরুদ শরীফ ফাজাইলে দুরুদ শরীফ আর একটি হচ্ছে ফাজাইলে হজ আর বাকিগুলি ফাজাইল আমলে নয় ফাজাইলে নামাজ ফাজাইলে জিকির ফাজাইলে তবলিগ হেকায়তে সাহাবা আর পাস্তিকা এলাজ এই সবগুলি যা আছে ওগুলি ইনশাআল্লাহ তালা অন্য সময় দেখানো হবে কিন্তু এই দুইটি কিতাব থেকে দেখাবো স্বপ্নের ধর্ম হচ্ছে তবলিগ জামাত স্বপ্ন ধর্ম হচ্ছে তবলিগি জামাত সেটি দিনে ইসলাম নয় সেটি হচ্ছে স্বপ্নের ধর্ম প্রথম কথা প্রথম কথা এই স্বপ্ন দিয়ে এই তবলিগ জামাত শুরু হচ্ছে আর এই ঘটনা তারা কোনো কিতাবে লিখে না তারা মুখে মুখে বর্ণনা করে যারাই চিল্লা যায় তাদেরকে এই ঘটনা শোনানো হয় যে আপনা আমরা এই তবলিগ করতে পেয়েছি জানেন এই তবলিক সরাসরি রসুল্লাহ আমাদেরকে দিয়েছেন এই বয়ান করা হয় তাদের বয়ানগুলিতে কেমন ভাবে দিয়েছেন তারা বলে থাকে যে ইলিয়াস সাহেব মদিনা মনোবারই ছিলেন মসজিদ জাগ্রত অবস্থায় আবার কেউ কেউ বয়ন করে জাগ্রত অবস্থায় আর কেউ বলে যে তিনি নিদ্রার অবস্থায় ছিলেন স্বপ্ন স্বপ্নযোগে পেয়েছেন আর কেউ বলে জাগ্রত অবস্থায় কারণ এই সুফিদের নিকটে বিদাকপন্থীদের নিকটে নবী নাকি শুধু নিদ্রাই নয় স্বপ্নে নয় জাগ্রত অবস্থায় এসে তাদের সাথে কথাবার্তা বলেন এইরকম ধারণাও তাদের আছে এই তাদের দুইটি বর্ণনা আছে কেউ বলে জাগ্রত অবস্থায় আল্লাহ নবী এসে সাক্ষাৎ করেন আল্লাহ নবীর সাল্লাম উঠে চলে এসে ইলিয়াস সাহেবের কাছে মসজিদে নবীতে এসে বলছেন ইলিয়াস তুমি এখানে কি কেন ঘুমাও তুমি এত গাফিলতিতে আছো আর ভারতের অবস্থা কি হচ্ছে আহ হিন্দুরা বিস্তার লাভ করলো আর যারা মুসলিম আছে তারাও মোরতাদ হয়ে যাচ্ছে আর সব বেনামাজি হয়ে যাচ্ছে বেদিন হয়ে যাচ্ছে দিন নেই ধর্ম নেই পর্দা নেই কিচ্ছু নেই কি করছে এখানে বসে বসে যাও তুমি আমার আদেশ আমার আদেশে তুমি যাও ওই ভারতে আর বিশেষ করে ভারতের ওই গ্রামের নাম নিয়ে নাকি নবী সাল্লাহাম বলেছেন যে গ্রাম থেকে সারা পৃথিবীর প্রথম তব্লিগ আজকে থেকে ষাট পঁয়ষট্টি বছর আগে শুরু হয় সেই গ্রামের নাম হচ্ছে মেওয়াত গ্রামের নাম হচ্ছে মেওয়াত তাদের কিতাবাদের ভূমিকাতে পাবেন মেওয়াত এই গ্রামটি হচ্ছে হরিয়ানার একটি গ্রাম যেখান থেকে প্রথম ইলিয়াস সাহেব তবলিক শুরু করে এই তবলিক জামাতের চিল্লা প্রথম ওইখান শুরু হয় যা ওই মেওয়াতে হয়েছিল কিছু লোক রহস্যের কথা কিছু লোক এই মজাবপন্থী তার হানাফি ছিল সেখান থেকে কোরআন হাদিসের অনসারী হয়ে গেছিল হালিয়াদিস হয়ে গেছিল যার ফলে তাদের মাথার ব্যথা এই জন্য বলা হচ্ছে তবলিগ জামাত ইসলামের তবলিগ নয় দুইটি জিনিসের তবলিক এক হচ্ছে মজহাবের তবলিক যে মুসলিমকে হানাফি বানাইতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে সুফি বানাইতে হবে অর্থাৎ নকশবান্দি চিস্তি কাদেরি ও এ এসব বানাইতে হবে জি এসব সিলসিলা তরিকতে জোড়াতে হবে তরিকতে ফিরিয়ে নিয়ে আসতে হবে মাথা খারাপ হয়ে গেল যে আর বাপরে বাপরে মজাব থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে তো এইভাবে যদি এইরকম মন মানসিকতা মানুষের তৈরি হয়ে যায় যে কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা মানব তাহলে তো ঠেকানো যাবে না কারণ এমন একটা কি আকর্ষণ আল্লাহ এবং রসুলের আকর্ষণ কেউ যদি জেনে যায় যে সরাসরি আল্লাহ রসুলের অনুসরণ করে কেন ভায়া ধরবো এই যুক্তি যদি বুঝায় তাহলে আর ঠেকাতে পারবে না কোনো শক্তি তাদের তখন এই স্বপ্নের মিথ্যা কথা তারা রচনা করে চলে গেল ভারতে মেওয়ার থেকে তারা তবলিগের সিলসিলা শুরু করলো আর সারা পৃথিবীতে এই তবলিগ ছড়িয়ে পড়লো কারণ তবলিগি কোর্স খুব শর্ট কোর্স সারা জীবন ধরি হারাম খান সুদ খান ঘুষ খান আর ও অত্যাচার করেন সব করার পরে শেষ জীবনে বুড়ো হওয়ার পরে যদি দু চারটা চিল্লা চলে যান তো কদমে কদমে কোটি কোটি নেকি আর যার ফলে খুব শর্ট পথে যান না বুঝতে পেরেছেন এই বয়ান যেহেতু ঘোষণানো হয় সুতরাং যাবে না কেন বড় বড় অফিসাররা বড় বড় সুদখররা বড় বড় যারা হারাম টারাম খেয়েছে তা তাড়াতাড়ি করে গিয়ে জড়িয়ে পড়ে সেই মজাবে সেই ধর্মে তো এই স্বপ্নের ধর্মের শুরু হচ্ছে স্বপ্ন ইলিয়াস সাহেব স্বপ্ন দেখলেন যে যাও ইলিয়াস এখানে আর বসে থেকে না মদিনা বসে থেকে এ বন্ধই করলে হবে না যাও ভারতে গিয়ে তবলিগ শুরু করো আর তবলিগ কেমন করে করতে হবে চল্লিশ দিনের জন্য বেরোতে হবে তিন দিনে বেরোতে হবে আরো আরো কিসে বেরোয় হ্যাঁ সাত দিনে বেরোতে হবে আর দশ দিনে আর চার মাসে জি হ্যাঁ জীবন চিল্লা জি এসব চিল্লার একটা বই আসছে তাদের হয়তো কোনো সময় সেই বইটা নিয়ে এসে আবার শোনানো হবে তাদের পুরো তরিকা বর্ণনা করা হয়েছে ছয় ওসুল বর্ণনা করার পরে তো আজকে আর সেদিকে যাচ্ছি না এই তবলিগি চিল্লার শিক্ষা তাহলে তারা হাসেল করলো কোন ধর্ম থেকে ইসলামের যে চারটি উৎস সেখান থেকে নয় কোরআন থেকে নয় হাদিস থেকে নয় ইজমা থেকে নয় আর কেয়াস থেকে নয় কোথা থেকে স্বপ্ন থেকে বুঝতে পারলেন জি এখন আসেন দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে ফাজাইল দূর থেকে বলছেন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলী আসসালাম কর্তৃক মানে নবী সাল্লামের পক্ষ থেকে হজরত জামি রহমতুল্লাহ আলাইকে মদিনায় যাইতে নিষেধ করার কিচ্ছা হজরত জামি যে পারস্য দেশের এক বিদাতি ছিল তাকে নবী সাল্লাহ আলী সাল্লাম নিষেধ করেছেন মদিনা আসবে না তুমি মক্কে এসে হজ করতে মদিন আসবে না তুমি মদিন আসবে না তুমি সরাসরি নবী সাল্লাম নিষেধ করছেন কিভাবে স্বপ্ন আমির কে মক্কার গভর্নরকে স্বপ্ন দেখিয়ে মক্কার গভর্নর কে আমিরকে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের ধর্ম আর তার প্রতি আমলও করছে সে আমির বলছে এই কিতাব সমূহ লিখিবার জামানায় তারপরে তিনি যে সিরকি কবিতাগুলি লিখেছেন এই লেখক সম্পর্কে বলে দি ফাজাইল আমলের লেখক কে জাকারিয়া সাহেব ইলিয়াস সাহেবের খাস শিষ্য সাকিব মরিত তো জাকারিয়া সাহেব এ খেদমত করেছেন যে ইলিয়াস সাহেব যে জামাতকে তৈরি করে গেলেন তবলিগ জামাত প্রবর্তন করে গেলেন তৈরি করে গেলেন সেই জামাতের কিছু কোর্স হওয়া উচিত সেই কোর্স সিলেবাস তৈরি করে দেয় সেই সিলেবাসে আকিদাও নেই আর মাসলা মাসাইল আহকামও নেই সেই সিলেবাস আছে শুধু ফজিলত আর ফজিলত কি করলে কত নেকি পাবেন ব্যাস সেটা কিছু কোরআন আয়াতও আছে কিছু সহি হাদিসও আছে কিছু জাল হাদিস জয়ীফ হাদিস আছে কিছু জাল মিথ্যা হাদিস আছে আর কিছু কিসা কাহিনী স্বপ্ন আছে আর বহু বিদাত আছে এ সবগুলি মিলে হচ্ছে আমল আর বলতে হবে কি আমলের বললাম যে খোলাসা কোরআনের আয়াত আছে সহি হাদিসও আছে জয়ীফ হাদিসও আছে জাল হাদিসও আছে কিস্সা কাহিনীও আছে স্বপ্ন আছে আর শির্ক বিদাত আছে আর ইনশাআল্লাহ তালা সবগুলি দেখতে পাবেন এই ফাজাইল আমলে তো যখন ফাজাইল আমলের ফাজাইলে দুরুদ লিখার ইচ্ছা করলেন জাকারিয়া সাহেব তখন খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন এমনি তো স্বপ্ন দেখেন কিন্তু খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন আর বারবার নাকি নবী সাল্লাম যখনই স্বপ্নযোগে সাক্ষাৎ করছেন তখনই বলছেন যে হে জাকারিয়া যখনই ফাজাইলে দুরুদ লিখবে অবশ্যই কবিতা লিখবে আল্লাহ নবী যে কত কবিতা ভালোবাসতেন কত কবিতা ভালোবাসতেন কোরআন হাদিস চাইতো নাকি ভালোবাসতেন আল্লাহ পাক ভালো জানে বিদাতীদের কথা যে হে ইলিয়াস হে হে যখনই তুমি ফাজাইলে দরুদ লিখবে কি লিখবে অবশ্যই কবিতা লিখবে অথচ কবিতা সম্পর্কে আর কবিদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনবেন একটু শোনাই দি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার শেষ দিকে শেষ আয়াত তিন চারটি আয়াত শেষ দিকে আল্লাহ বলছেন ওয়াসশু আরা ওয়া ইয়াত্তাবিউহুমুল গাউন কবিগণ বা কবিরা যারা কাব্য রচনাকারী ইয়াত্তাবিউহুমুল গাউন তাদের অনুসরণ করে পথভ্রষ্টরা মানে তারা কত পথভ্রষ্ট যে তাদের অনুসারীরা পথভ্রষ্ট বুঝতে পারলেন কবিরা কি করে ইয়াত্তাবিউহুমুল গাউন তাদের অনুসরণকারীরা হচ্ছে আল গাউন পথভ্রষ্ট গোমরাহ আল্লাহ বলছেন কেন জানো আলাম তারা আলম তার তুমি কি কোনোদিন দেখো কোনো কবিকে যে কবি রাস্তা রাস্তায় আর মাঠে মাঠে আর বিভিন্ন উপত্যকায় পাহাড় পর্বতে আর নদীর কিনারা কিনারায় পাগলের মতো ঘুরে বেড়ায় নদীর একটা দৃশ্য দেখলো আর এই পানি বয়ে যাচ্ছে খল খল করে একটা কাব্য কবি কবিতা রচনা করে দিল পাহাড়ের একটা দৃশ্য দেখলো পর্বতের একটা দৃশ্য দেখলো বৃষ্টির একটা দৃশ্য দেখলো মুসুলধার বৃষ্টির কাব্য রচনা করে দিল হ্যাঁ আমাদের ছোট নদী আঁকে বাকে চলে আছে না হ্যাঁ তো এইরকম হচ্ছে কবিরা আল্লাহ বলছেন আলম দেখলো একটি সুন্দরী সুন্দরী যুবতীকে দেখলো দেখার পরে এত ভালো লাগলো তার মাথার পা চুল থেকে পা পর্যন্ত কোনখান কি তিলকে তাল করে সাজিয়ে দিল কবিতায় এগুলি করে না কবিরা তাই করে গানে কি পান গানে তো এগুলি পান হ্যাঁ যে ওর চুলকে কত সুন্দর তার মাথা কত সুন্দর তার নাকটা কত সুন্দর তার পাগুলি কত সুন্দর এগুলি তো থাকে গানে আল্লাহ বলছেন যে প্রত্যেক মাঠে আলম মুন পাগলের মতো ঘুরে বেড়ায় আর কি করে তারা ও আন্নাহুম ইয়া কুলুন আর মালা ফালুন আর কবিরা এমন এমন ভালো কথাও বলে কিন্তু ভালো আমল করে না তারা তারা কথা বলে একরকম আর করে আর একরকম হয় লম্ফট তারা কিন্তু অনেক সময় ভালো ভালো কথাও বলে ও আনহ ইয়াকুলু না মালয়া ফালম ইল্লেল্লে না আল্লাহ বলছে তবে অল্প কিছু লোক আছে যারা ঈমানদার এরকম শিরকলা নাই এরকম শিরকলা নাই ইমানদার সাহবাই কারামদের মধ্যে দুই একজন শাহ হাসান বিন সাবেক ছিলেন যেমন রজিয়া আল্লাহ তালা আন কবিতার দ্বারা ইসলামের জিহাদ করতেন তিনি কাফের দের উপর আঘাত করতেন

রসুলকে স্মরণ করে না শির করে না আর এখানে আছে রসুল তারা নবী আল্লাহ তারা হাম জামা হাজুরি হে আল্লাহর নবী আপনি মেহরবানি পূর্বক একটু দয়া ও রহমে দৃষ্টি নিক্ষেপ করুন কার কাছে চাইছে রহমত রসুলের কাছে তাহলে এরা হলো ইল্লাল্লাযিনা আমানু না আশরাকু ওয়া আমিলুস না

তো দেখেন স্বপ্নের ধর্মের কথা দেখেন কি স্বপ্ন দেখছেন জাকারিয়া সাহেব বলছেন যে এই ফাজাইলের কিতাবসমূহ লিখিবার জামানায় এই অধম স্বয়ং অথবা কোন সময় অন্য বন্ধুদের কিছু কিছু স্বপ্ন একবার স্বপ্ন না নিজেও এবং অন্য অন্য বন্ধু বান্ধবরা স্বপ্ন দেখছেন এবং সুসংবাদ হাসল হইয়াছে সুসংবাদ হাসিল হয়েছে মানে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ হাসিল হয়েছে কেমন করে জানলেন যে সুসংবাদ কারণ স্বপ্ন তিন প্রকার হতে পারে আপনি সারাদিন খেয়াল করছেন কী লিখবো কী লিখবো কি লিখবো তখন আসে শয়তান আসছে আসার পরে বলছে যে কিস্তা লিখো না ওই লিখো কাসিদা লিখো কবি কবিতা লিখো আর কবিতা কোনটি ওই জামি সাহেবের সিরকি কবিতা শয়তান এসে ইবলি শয়তান হয়তো আপনাকে সিরকের দিকে নিয়ে যাচ্ছে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে ইবলি শয়তান তাদেরকে এমন খেলা করেছে যে এত বড় বড় আলেম হ সত্ত্বেও তাদেরকে সিরকে ডুবিয়ে দিয়েছে বহু দিনের খেদমতের সাথে সাথে তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়ে একবার জাহান রাস্তায় নিয়ে চলে গেছে বড় আফসোসের কথা তাদের খেদমত অবশ্যই কিছু আছে কিন্তু সিরক দিয়ে সমস্ত খেদমতকে ধ্বংস করে দিয়েছে এই বলছেন যে কিছু স্বপ্ন এবং সুসংবাদ হাসিল হইয়াছে এই ফাজাইলে দুরুদ বই লিখিবার সময় এক রাতে আমাকে স্বপ্নের মধ্যে আদেশ করা হইল দেখলেন স্বপ্নে আদেশ সাহেবের কাছে কোরআন এবং হাদেশের আদেশ এদের জন্য যথেষ্ট নয় স্বপ্নে আদেশ হইল যে এই বইয়ের মধ্যে অবশ্যই কাছিদা অর্থাৎ প্রশংসা সম্বলিত কবিতা লিখিও কিন্তু কোন কাসিদা লিখি লিখব তাহা বলা হয় নাই তবে এই অধমের দেমাগে স্বপ্নের মধ্যে অথবা দুই স্বপ্নের মধ্যভাগে জাগ্রত অবস্থায় এই ধারণা আসিল নিজে খেয়াল করতে লাগলেন স্বপ্নে খেয়াল করতে লাগলেন অথবা স্বপ্নের থেকে জেগে দুই স্বপ্নের মাঝখানে মানে দুইবার স্বপ্ন দেখছে মধ্যখানে খেয়াল করছে যে হতে পারে সেই কাশিদাই হতে পারে এই ধারণা আসিল যে ইশারা ওই কাসিদার দিকে যাহা হজরত মৌলানা জামি ইউসুফ নামক কিতাবে শুরুতে লিখিয়াছেন এই বয়স যখন তখন নামক গ্রামে আমার পিতার নিকট ওই তখন আব্বাজান হজরত জামি সম্পর্কে মুখে মুখে আমাকে কিসা শুনাইয়েন সেই কিসার কারণে স্বপ্নের পর আমার খেয়াল তাহার কাসিদার দিকে ঝুঁকিয়া যায় কেস্সা হইল এই যে যাই হোক কিসা শোনাইলে আর স্বপ্নের ধর্মের সম্পর্কে আর কিছু স্বপ্ন শোনাবার সময় হয়তো হবে না সেজন্য লম্বা কিসা তবে এই একটা স্বপ্ন আছে সেজন্য একটু শুনিয়ে দেওয়ার দরকার এক স্বপ্ন তো যে কি লিখিও কবিতা হয়ে গেল জাকারিয়া সাহেব স্বপ্ন দেখলেন দেখেন আগে বলেছি যে নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর বাকি যতই বড় আলেমে স্বপ্ন দেখুক না কেন আলেম কেনেও শয়তান খেলা করতে পারে আলেম কেনেও শয়তান খেলা করতে পারে মাঝে মাঝে শয়তান মনে হচ্ছে যে চেপে ধরতে আসে কিন্তু সেই সময় নবী করিম যা বলেছেন বোখারি শরীফ মুসলিম শরীফের রেবায়তে রয়েছে যে আর যদি ভালো স্বপ্ন লাগে আর ভালো হয় ঠিক আছে তাহলে তো ভয় লাগে না আপনাকে শয়তান আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় ফায়দাররা আহাদ মায়াক যদি এমন কিছু দেখে যা অপ্রীতিকর কষ্টকর লাগে ভয় লাগে হয়তো অথবা জানি না কি হবে এইরকম আশঙ্কা হচ্ছে অথবা জানি না কি দেখলাম এরকম কেন অনেক সময় এরকম হয় হয়তো সাথে সাথে ভয় লাগছে অথবা পরে আশঙ্কা করছে জানি না এরকম স্বপ্ন দেখলাম কি যে হয় আল্লাহ জানে অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম মনে হচ্ছে জানি না আল্লাহ তারপরে গাড়ি চালাতে ভয় লাগলো এরকম হইতে পারে পরে তো কি করতে হবে নবীলাম বলছেন যে ওয়ালিয়া মিনা শেতান শয়তান থেকে আল্লাহর কাছে কি চেয়ে নাও আশ্রয় চেয়ে নাও পানা চেয়ে নাও তিনবার করে সালাসান আর বাম দিকে কি করো ওয়াল আলা ইয়াসারিহি বা ওয়াল ইয়ানফুস আলা ইয়াসারিহি বাম দিকে থুথু ফেলো তিনবার করে বাম দিকে থুথু ফেলো কি বলতে হবে আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতে মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আইয়াহদুরুন আল্লাহ কাছে আশ্রয় গ্রহণ করলেন শয়তানের অনিষ্ট থেকে বিভিন্ন রকমের যে অনিষ্ট রয়েছে শয়তানের সে থেকে দিয়ে তারপরে থু থু করে বাম দিকে ফেলে দেন তারপরে আপনি কাঁথিয়ে যান বাম দিকে তারপরে কখনো সেই রাত্রে আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না আর আমি বাস্তবে দেখেছি যতই ভয়ঙ্কর স্বপ্ন সাঁতার সাথে আপনি এই দুপরে বাম দিকে থুতু ফেলে দেন এত লাঞ্ছিত অপদস্ত শয়তান মার হয় যে আর আপনার কাছে আসতে পারবে না জি এই তরিখা শিখেছেন আর এই কাসিদার স্বপ্ন দেখলেন সেই কাসিদাতে সিরকি ভরা আর কেমন করে এত বড় জাকারিয়া সাহেব যাকে সাইখুল হাদিস বলা হচ্ছে ভারত তিনি এই কাসিদা লিখে দিলেন স্বপ্ন আছে কি স্বপ্ন আছে হজর জামির রহমতুল্ল এই কাসিদা লিখার পর একবার হজে রওয়ানা হইয়া গেছে এই কাসিদা শিরকি কাশিদা তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম আল্লাহ নবী দয়া করুন দয়া করুন এই কাসিদা নিয়ে তাহার ইচ্ছা ছিল মদিনায় মনোয়ারা পৌঁছিয়া

হজ আদায় করার পর তিনি যখন মদিনা শরীফ জিয়ারতের এরাদা করিলেন তখন মক্কা শরীফের আমির হুজুর আকর সাল্লাস্লামের জিয়ারত লাভ করলেন জিয়ারত লাভ করলেন এখানে একটি কথা বলি নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে যেই ব্যক্তি স্বপ্ন দেখলো আল্লাহ নই বলেছেন সেই ব্যক্তি নবীকেই দেখলো কিন্তু তার যেই রকম চেহারা আকার আকৃতি শরীরের অবয়ব ছিল দেহ গঠন ছিল সেই রকম আকারেই দেখতে হবে আর এই ক্ষেত্রে একশো পার্সেন্ট ইয়াকিনের সাথে সাহাবি ছাড়া অন্য কেউ বলতে পারবেন না পারবে সাহাবি যারা দিনে দেখছেন আল্লার নবীকে রাত্রে যদি স্বপ্ন দেখেন তাহলে একিনের সাথে বলবেন একেবারে আল্লাহর নবিক দেখলাম দেখবে না যেমন আপনি যদি আপনার বন্ধুকে বা আপনার আব্বাকে দেখেন আর আপনার হুভু আপনার আব্বার মতো তাহলে আপনি একিনের সাথে বলতে পারবেন যে আজকে রাত্রে আমি আমার আব্বাকে বা আম্মাকে স্বপ্নে দেখেছি কিন্তু আপনার আব্বা কেউ বলছে এচি আপনার আব্বা কিন্তু একেবারে কালো আফ্রিকান অথচ আপনি একজন বাংলাদেশি এশিয়ার মানুষ কালো আফ্রিকানকে দেখছেন আর বলছে এই তোমার বাবা এই তোমার বাবা মানবেন ঠিক কিনা সাহাবিরা এ কথা বলতে পারবেন যে আমি আল্লাহ নবীকে দেখলাম না কাকে দেখলাম আল্লাহ নবীর আকার আকৃতিতে দেখেছি সুতরাং আল্লাহ নবীকে অবশ্যই দেখেছি কারণ নবী সাল বলেছেন মান রা আনে ফিল মানি ফাঁকা রা আনি ফাইন শেতান যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আমার রূপ ধারণ করতে পারে না কিন্তু শয়তান এই দাবি কি করতে পারে না আফ্রিকান কালো হয়ে এসে বা ইউরোপিয়ান আমেরিকান সাদা হয়ে এসে দাবি করবে যে আনা মোহাম্মদ কথা দাবি করতে পারে না আচ্ছা কেউ যদি স্বপ্নে এরকম দেখে যে একবারে ইউরোপিয়ান পাকা পাকা চুল 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 ইউরোপিয়ান যে আমাদের কালো তাদের চুল তো বুঝতেই পারছেন পাকা চুলের মতো ইউরোপিয়ান চুলে যদি নবীকে আর দাঁড়িয়ে দেখে মানে কালো নয় তাহলে গিয়ে সে বিশ্বাস করবে যে স্বপ্নে দেখেছে আল্লাহ নবীকে না তাহলে শয়তান তাকে নিয়ে খেলা করেছেন শয়তান তাকে নিয়ে খেলা করেছে মেয়ে শয়তান এসে বলছে মিচামিচি জামে নবী শয়তানকে মিছা কথা এরকম বলতে পারে না নবীর রূপ ধারণ করতে পারে না কিন্তু মিথ্যা কথা বলতে পারে অন্য আকারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরকম বহু মুসাইলামা কাজাব তারা যদি জীবন্ত অবস্থায় আল্লাহ নবীর যুগে মোসাইলামা কাজাব নবী হওয়ার দাবি করতে পারে হ্যাঁ জাগ্রত জীবন্ত অবস্থায় তাহলে কেউ স্বপ্নে শয়তান এসে দাবি করতে পারে না যে আমি মোহাম্মদ আনা আমাকে বলো জানতা রসুল্লাহ বলতে পারে অবশ্যই তাহলে জাকারি সাহেব কেমন করে জানলেন বা এ আমির সাহেব কেমন করে জানলেন আল্লাহ রসুরের জিয়ারত হলো মিথ্যা তো হইতে পারে এই জন্য আলমরা বলেছেন যে নবী সাল্লা সাল্লামের দেহের পুরো গঠন সম্পর্কে যার পুরো জ্ঞান নেই সেই ব্যক্তির দাবি করা ঠিক নাই যে আমি আল্লাহ নবীকে দেখেছি সামান্য পার্থক্যর সাথে ধরেন দাড়ি কাটা লোক এটা লোক দাড়ি আছে কিন্তু দাড়ি কাটা দাড়ি কাটা লোক বলছে আমি মোহাম্মদ তোমার কাছে এসেছি তোমাকে ভালো উপদেশ দিতে আপনি বলছেন না আল্লাহ রসুলকে দেখেছি আমি কক্ষণ না মিথ্যা কথা শয়তানকে দেখেছিলাম আল্লাহ রসুল দাড়ি কাটা ছিল না দাড়ি ছোট করা ছিল না নবী সাল্লা সাল্লামের চুল ছিল বড় চুল কেউ যদি মাথা নেড়া অবস্থায় দেখে মাথা মুন্ডন অবস্থায় দেখে বলছে আনা আসুল আমি মোহাম্মদ তোমার সাথে জিয়ারতে এসেছি তাহলে কি বিশ্বাস করবেন না বলবেন যে শয়তান হয়তান তাহলে কেমন করে আপনি জানলেন যে আল্লাহর নবী এইরকম সুন্দর লোক সুন্দর লোক মেলার লোক সুন্দর ছিল হাসান হোসেন সুন্দর ছিল হ্যাঁ হাসান হোসেন রাজি আল্লাহ তো দেখতে আল্লাহ রসুল্লের কাছাকাছি ছিলেন মোসাব্বিন ওমায়ের এক সাহাবী ওদের শহীদ হয়েছিলেন তার শহীদ হয় অনেকে মনে করেন আল্লাহ নবী শহীদ হয়ে গেছে কারণ চেহারা একবারে কাছাকাছি নবী সালামের মতো ছিল দেখতে আগে আছে না তাহলে কেমন করে আপনি স্বপ্নে দেখবেন একজন আপনি আল্লাহ নবী সাহাবি নন চোখে দেখেন আর বলবেন আল্লাহ নবীকে দেখেছি তাহলে জাকারি সাহেবকে নিয়ে এইরকমই শয়তানে খেলা করেছে আর এই আমি সাহেবকে নিয়েও শয়তানে খেলা করেছে দেখেন কি করছে তারপরে হুজুর সাহাশালাম তাহাকে এরসাদ করিতেছেন যে জামিকে মদিনায় আসিতে নিষেধ করো মক্কার আমির তাহাকে নিষেধ করিয়া দিল কিন্তু তাহার মধ্যে শখ ও মহাব্বতের এত প্রবল ছিল যে তিনি গোপন গোপনে মদিনা রওয়ানা হইয়া গেলেন আমিরে মক্কা দ্বিতীয়বার স্বপ্নে দেখিলেন যে হুজুর সাহাশালাম এরসাদ করিতেছেন সে আসিতেছে তাহাকে আসিতে দিও না ধরো রাস্তায় বেরিয়ে গেছে আমিরে মক্কা তাহার পিছনে লোকজন দৌড়াইল এবং তাহাকে ধরিয়ে আনিল ওজর পূর্বক তাহাকে জেলখানায় বন্দি করিয়া দিল ইহার পরে আমির তৃতীয়বার হুজুরকে হুজুর স্বপ্নে দেখিলাম এরশাদ করিতেছেন যে আমি কোনো অপরাধী সে কিছু কবিতা লিখিয়াছে তাহার ইচ্ছা ছিল যে ওইগুলি আমার রওজার পাশে আসিয়া পাঠ করিবে যদি সে ইহা করে তবে কবর হইতে মোসাফার জন্য আমার হাত বাহির হইবে যার দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা রইয়াছে দাদা বুঝতে পারলেন আল্লাহ নবী জানছেন যে হাত বের হবে আমার হ ম জন্য কখনো হাত বের না হায় আফসোস আল্লাহর নবীর পেয়ারা তার জন্য হাত বের হলো না আবু সিদ্দিক সবচেয়ে তে প্রিয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবু বকর সিদ্দিক আয়েশার বাবা তার জন্য হাত বের না হাসান হোসনের জন্য এত প্রিয় নাতি দাজনা হাত বের না কোনো সমস্যার সমাধানের জন্য ইশারা ইঙ্গিত আসলো না এত ঝামেলা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য সালাম মুসাবার জন্য কখনো হাত বেরি না না مظلومে শাহাদাত বরণ করলেন ওদিনাই কোন পরামর্শ আসলো না আর এদের জন্য হাত বেরি আসবে যেহেতু শিরক করতে আসছে শিরিক করতে সে যেন হাত বেরিয়ে আসবে ইহার পর আমিরে মাক্কা তাহাকে জেল হইতে বাহির করিয়া বহুত ইজ্জত ও সম্মান প্রদর্শন করিলেন এই কিসা আমার শোনা এবং স্মরণ থাকার মধ্যে কোনো সন্দেহ নেই তবে বর্তমানে আমার দৃষ্টিশক্তি দুর্বল আর অসুস্থতার জন্য কোন কিতাবে দেখিয়া হাওয়ালা দেবার কোন হাওয়ালা দেবার সামর্থ্য নেই হ্যাঁ পাঠকদের মধ্যে যদি কেউ কোনো কিতাবে এই ঘটনা পাইয়া থাকেন তবে আমার জীবিত অবস্থায় আমাকে নিশ্চয় জানাবেন আর আমার মৃত্যুর পর হইলে কিতাবে টিকায় লিখিয়া দেবেন কিতাবে থাকলেই হইল আমাদের দেশের ধর্ম কেমন জাকারি সাহেবের ধর্ম এরকমই কোন কিতাব আছে লিখে দিবেন হাদিসে থাকা নাই থাক তার কোরআনে থাকার নাই তা কোনো কিতাবে থাকলে টিকে দিয়ে দেবে তাহলে দেখলেন স্বপ্ন স্বপ্নের ধর্ম স্বপ্নের মাধ্যমে সবকিছু হচ্ছে জি আচ্ছা কবিতার কিছু অংশ শুনিয়েছি আর একটা আরেকটা লাইন শোনাই না আখের রহমাত উল্লিলা আলা মেনি আজ মাহ রোমানের জেরা গাফেল নাসি নি বহুগুলি শির করেছে তার মধ্যে এই আরেকটা শিরকি লাইনের তর্জমা করি আপনি নিঃসন্দেহে সারা বিশ্বভুবনের জন্য রহমত স্বরূপ কাজেই আমাদের মতো মত আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন হে আল্লাহ নবীরা আপনি কেমন আমাদের থেকে গাফেল থাকবেন আমরা দুর্গত অবস্থায় আমরা মজলুম আমরা অভাবে আর আপনি গাফিল হয়ে থাকবেন আপনি দয়া দৃষ্টিপাত করুন দেখছেন নবীর কাছে কেমন ভাবে চাইছেন অথচ আল্লাহ গাফেল অমাল্লা ববে গাফেল ইন আম্মা তামালুন আল্লাহ গাফেল নান বাকি সব গাফেল অমায়াস অরুণ আইয়ান আয়ুবাসন কোন দিনে ওঠানো হবে কেয়ামতের মাঠের জন্য তাও কেউ জানেন আল্লাহ বলছে এইভাবে বহু শিরকি কথাই রয়েছে আজকে শিরকের বিষয় নিয়ে আলোচনা করব। না শিরকের বিষয় নিয়ে অন্য আলোচনা করবো আজকে স্বপ্নের ধর্ম প্রমাণ করি যে তবলিগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম তবলিগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম এটা দেখেন এবং বিশ্বাস করেন তাদের কিতাব থেকে অন্যদের কথা না কারণ অন্যরা বললে হয়তো সন্দেহ করতে পারেন যে কি জানি বাড়াবাড়ি করেছে হজ এই দশ ক্রিস্টান নম্বর 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 নাই কিস্তা গুলি অনেকগুলি আবার বড় বড় রয়েছে হজরত মালিক বিন বলেন আমি হজে রওয়ানা হইয়াছিলাম পথি মধ্যে একজন যুবকে দেখতে পাই যে সে পায়দাল যাইতেছে পায়দাল বুঝছেন তো না হ্যাঁ পয়দাল যাইতেছে যে তবলি কি ভাইয়ের বাংলা তাহার নিকট কোনো সওয়ারিও নাই খাদ্যদ্রব্য নাই আমি তাহাকে সালাম করিলাম সে উত্তর দিল আমি জিজ্ঞাসা করিলাম হে যুবক তুমি কোথা হইতে আসিতেছ সে বলিল তাহার নিকট হইত সে বলিল তাহার নিকট হইতে আমি জিজ্ঞাসা করিলাম কোথায় যাইতেছ সে উত্তর করিল তাহার নিকট আমি জিজ্ঞাসা করিলাম খাদ্য সামগ্রী কোথায় উত্তর করিল তাহার জিম্মায় সব তাহার বলিলাম সামান ব্যতীত সামান ব্যতীত তো চলে না কি আছে বলো সে বলিল আমি সফরের শুরুতে পাঁচটি হরফকে পাথেই স্বরূপ নিয়েছি আমি সফরের শুরুতে পাঁচটি হরফকে পাথেই স্বরূপ মানে সম্বল স্বরূপ নিয়েছি হা ইয়া আইন সদ হ্যাঁ সোরা মরিয়ামের প্রথম আছে না কাফ হাঁ এ আইন সদ আমি বললাম উহার অর্থ বুঝে আস বুঝতে বুঝে আসিল না বুঝতে যে পারলাম না যে কাফ হা ইয়া আইন সদ নিয়েছ তুমি যুবক বলিল কাফ অর্থ কাফি যথেষ্ট কাফ অর্থ হচ্ছে কাফি আল্লাহ যথেষ্ট দেখছেন কীরকম ব্যাখ্যা কোরানের ব্যাখ্যা যা কোনো মফস্বেরও জানেন নি নবিশ্বাসালও বলেন নিঃসা ভারও জানেন নেতসির কাফ অর্থ যথেষ্ট আর হা তারপর হা আছে অর্থ হাদি মানে পথ প্রদর্শক আল্লাহ রাস্তা দেখাবেন হয়ে গেল তারপর ইয়া আছে ইয়া ইয়া অর্থ অর্থ ঠিকানা ঠিকানা দাতা দাতা জানিনা কথা থেকে অর্থ করলো থেকে করলো হয়তো তারপরে আইন আছে আইন অর্থ আলেম সর্বজ্ঞানী কাফা ইয়া আইন আইন অর্থ আলেম অর্থ আল্লাহ সবকিছু জানছে না আমার কি অবস্থা আমার আবার খাবার দাবার নেওয়ার কি প্রয়োজন আল্লাহ যখন জানবেন নামিয়ে দেবেন খাবার দিয়ে দেবেন দেখছেন কেমন আল্লাহ ভরসা এরকম ইসলাম আল্লাহ ভরসা আছে নাকি এইরকম আল্লাহ ভরসা করে তবলিগি ভাইদের সৌদি আরবে আসা উচিত নয় ইউরোপ আমেরিকা যাওয়া নাই তাদের জন্য তারা আল্লাহর হস্তে বাংলাদেশে বসুক আল্লাহ যখন দেখবে যে খাবার নেই খাবার ওদের বাড়িতে নামিয়ে দেবে দরকার কি তারপরে আবার ও বকচা বকচি সব বাঁধার দরকার ঠিকই যে খাবার দাবার চাল ডাল বেঁধে নিয়ে যে তাও বাঁধার দরকার নেই যেখানে আল্লাহ দেখবে যে তবলিগি ভাইরা খেতে পায়নি সেখানে তবলি ভাইদেরকে আল্লাহ খাওয়াই দেবে এসব অশিলা বাঁধার দরকার কি ঠিক না এবং ওয়াদা খেলাফ করেন না ওই মিয়াদ থেকে হ্যাঁ তারপরে কি আছে হ্যাঁ সদ অর্থ আইন অর্থ আলেম সর্বজ্ঞানী সদ অর্থ সাদেক সত্যবাদী তাহলে সত্যবাদী তিনি যথেষ্ট হৃদায়াত দানকারী দাতা সর্বজ্ঞানী এবং ওয়াদা খেলাপ করেন না দেখলেন আইন এর তফসিল সুন্দর তফসিল জেনে লিখলেন যে তফসির কোথাও পাবেন না আপনি কোরআন হাদিসে সেই যা থাকিতে আবার ভয় কিসের মানে সে আল্লাহ থাকতে ভয় কিসের হজরত মালিক রহমতল বলেন তার কথা শুনি আমি তাহাকে আপন কুর্তা দিয়ে দিতে চাই সে অস্বীকার করিয়া বলল নিজের জামা খুলে দিতে চাই অস্বীকার করলো বড় মিয়া দুনিয়ার কুর্তার চেয়ে অলঙ্গ থাকা ভালো দুনিয়ার কুর্তার চাইতে অলঙ্গ থাকা ভালো জি জায়েজ অলঙ্গ থাকা শরীয়তের মাসলা ফেকার হানাফি মাঝহাবের ইলিয়াস সাহেবের জাকারি সাহেবের ফেকার মাসলাতে হেদায়তে বেকায়াতে কদুরিতে আছে উলঙ্গ থাকা হারাম শুধু উলঙ্গ না যদি কেউ রান খুলে হাঁটুর ওপরে কাপড় নিয়ে যায় নিচে নিয়ে তাও হারাম এ কথা হানাফি মাঝাবে ফেকার কিভাবে আছে কোনটা নিবেন ফরজ তরক হয়ে গেল জি আবার তাদের বিদাতী পরিভাষা একশো ত্রিশ ফরজে এক ফরজ গেল ত্রিশ ফরজ না বত্রিশ ফরজ একশো ফরজের এক ফরজ গায়ে আচ্ছা তারপরে দেখেন সে যা থাকি ভাই হজরত মালিক রহমতুল্লাহ বলেন হ্যাঁ কুর্তা দিতে চাই সে অস্বীকার করিয়া বলিল বড় মিয়া দুনিয়ার কুর্তা চেতে উলঙ্গ থাকা ভালো হালাল বস্তু সময়ের হিসাব দিতে হইবি আর হারাম মালের জন্য ভোগ করিবি আজাব রাত্রির অন্ধকারে সেই যুগ আসমানের দিকে মুখ করিয়া বলিল হে যাতে পাক বান্দা এবাদত করিলে যিনি সন্তুষ্ট হন আর পাপ করিলে যাহার কোনো ক্ষতি নাই আমাকে ওই জিনিস দান করুন যাহাতে আপনার কোনো ক্ষতি নাই তারপর লোকজন এহরাম বাঁধিয়া লাভবাহিক বলিতে লাগিল কিন্তু সে লাভ্বাইক বলিল না সে সন্ন্যত কাজ করলো না সন্ন্যতের খেলাপ করলো মেয়ে কার থেকে সবাই লাভবাহিক বলতে লাগলো আর এই মিয়া যুবক লাভবাহিক বলল না আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন লাভবাহিক বলিতেছ না সে বলিল এই ভয়ে যে আমি লাভবাহিক বলিলে সেই দিক থেকে হইতে লালাভবাহিক উত্তর আসে নাকি যদি আল্লাহর পক্ষ থেকে এরকম আসে লালাভবাহিক তোমার নেব না যাও তুমি গুনা করে এসেছে তোমাকে নেব না তোমার কবুল করব না যদি এরকম জবাব চলে আসে সেই লাব্বাইক বলবো না তো সাহাবাদের এই আশঙ্কা ছিল না হ্যাঁ তারা কেন লব্বাই কাল্লাম লব্ববেক বলতে বলতে মুখ শুকিয়ে দিতে দিয়েছিলেন নবী কেরবিউ শাহসালমের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল আওয়াজ বন্ধ বসে গিয়েছিল আওয়াজ বসে গিয়েছিল নবী কেরবি সাল্লাম লব্বাই কাল্লাম লাব্বেক বলতে বলতে আরফ নামঠ আর এই বিদার্থী বলছে যে লাল আব্বেগ যদি আল্লাহর জবাব চলে আসে তারপর সারাটি আর আসবে বিদাতিদের জন্য লালাবাগ জবাব আসবে তারপর সারাটি পথ তাহাকে দেখিলাম না সারা রাস্তা আর দেখা গেল না গায়ে ভেয়ে গেল আল্লাহর অলিদা এরকমই গায়ে ভেয়ে উড়ে চলে যায় সারা পথ দেখছে না হঠাৎ করে মক্কায় হাজির অবশেষে মিনায় তাকে দেখলাম শেষ শের পড়িতেছে দেখছেন কবিতার সাথে কত মহাব্দ শের মানে কবিতা কবিতার সাথে কত মহাব্বত আর একটি হাদিস বলতে ভুলে গেছি বল কবিতার নিন্দা সম্পর্কে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়ামতালিয়া আহাদুকুম জাওফাহু কাইহান খাইরুন লাহু মিন আইয়ামতালিয়া শিআরান নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন ব্যক্তির পেটে যদি রক্ত পুঁজ ভরে রাখে এটি তার জন্য উত্তম কবিতা ভরার চাইতে আপনি কবিতা মুখস্থ করবেন তার চাইতে ভালো যে আপনার পেটে কি ভরা থাক রক্ত পুঁজ তাই মানে পুঁজ ভরা থাক পুঁজ যদি ভরা থাকে এইটা ভালো আপনার কবিতা মুখস্থ করার চাইতে মগজে পুঁজ ভরা থাকে ওটা ভালো আপনার এই কবিতা মুখস্থ করার চাইতে জি যেই নবী এভাবে সতর্ক করেছেন কবিতা থেকে আর কবিতার সাথে এত মহব্বত যে নবী কবিতায় খুশি হচ্ছেন কোরআন পড়েও হাত বেরোছেন আরেকটি মজার কথা শোনেন কোন জায়গায় এদের কিতাব পাবেন না যে কোরআন অমুক ব্যক্তি এসে কোরআন এত সুন্দর তেলাওত করলো যে হাত বেরিয়ে আসলে এই কথা পাবেন না আর অমুক ব্যক্তি রসুলের এই হাদিস পড়লো বনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইসলামের এই হাদিস পড়লো গুরুত্বপূর্ণ হাদিস পড়লো আদিন সিহা এই গুরুত্বপূর্ণ হাদিস পড়লো তখন হাত বেরিয়ে আসলো কোথাও পাবেন না কিন্তু কবিতা পড়লে হাত বেরিয়ে আসে কবিতা পড়লে ওয়ালাইকুমুসালামের জবাব আসে দেখছেন শয়তান কেমন এদেরকে নিয়ে খেলা করেছে ওই মাহবুব আমার তারপর বলছেন তারপর সারাটি পথ তাহাকে দেখলাম অবশেষে মিনায় তাকে দেখলাম সে শের পড়িতে তাহার অর্থ এই যে শেরের অর্থ শুনেন ওই মাহবুব আমার রক্ত বহাইতে পছন্দ করেন আমার রক্ত তাহার জন্য হারামের বাহিরেও হালাল এবং হারামের ভিতরেও হালাল আল্লাহর কসম আমার রুহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক তবে সে বদলে মাথার উপর দাঁড়াইত না সে পায়ের পায়ের সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত কি আল্লাহর কসম আমারও যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক তবে সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত যদি ভালো করে জানতে পারতাম যে আমার কার সাথে আল্লাহর সাথে না অন্য কারোর সাথে তাহলে আমি আর পায়ের ভরে না দাঁড়িয়ে মাথার ভরে দাঁড়াইতাম হে তিরস্কার কারিগণ ওদেরকে বলছে তোমরা যদি দেখিতে আমি যাহা দেখিতেছি তবে কখনো তিরস্কার করিতে না দেখছেন নবীর মতো কথা নবী সাহা সাল্লাম বলেছেন তা আলামো না মা আলাম আমি যা জানি তোমরা যদি জানিতে তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে কখনো হয়তো হাসতে না তোমরা আর মিয়া বলছে নবীর মতো যে তোমরা যদি জানিতে যা আমি জানি তোমরা যদি দেখি তা আমি যা দেখি তাহলে কখনো আমাকে তিরস্কার না ঠাট্টা মজা করতে এই সব কথা নিয়ে তারপরে বলছে দেখেন মানুষ শরীরের দ্বারা বাইতুল্লাহর তো অফ করে তাহারা যদি আল্লাহর জাতের তো অফ করিত তবে হারাম শরীফের কোনো প্রয়োজন ছিল না দেখলেন হারম কি প্রয়োজন মানুষ জানে না সেই জন্য এই পাথরের ঘর রাখতে হচ্ছে না পাথরের ঘরে আল্লাহকে দরকারই ছিল না যদি সত্যি আল্লাহ পর্যন্ত পৌঁছার মতো হইতো ওই রকম যোগ্যতা হাসিল করতো মুসলিমরা তাহলে আল্লাহ ঘর রাখতেন না সরাসরি আল্লাহর তপ করত আরেক জায়গায় কিস্তা লিখেছে এই বইয়ে আছে যে এক পীর এসে বলছে ঠাট্টা করে বিদ্রুপ করে বলছে ব্যঙ্গ করে তোমরা আল্লাহর ঘরে পাথরের তপ করো আমি তো স্বয়ং আল্লাহর আল্লাহ করি স্বয়ং আল্লাহর তপ করি এই হচ্ছে ফাজাইলা হজের শিক্ষা তালিম তারপরে স্বপ্ন স্বপ্নটা দেখা যাক মানুষ হজ করিতেছে আর আমার হজ হইল যেই জিনিসে আমার মনে শান্তি যুবকটি তারপর এই দোয়া করিল মানুষ তোমার নৈকট লাভের জন্য কুরবানি করিতে যার আমার নিকট কুরবানি করার মতো কিছু নাই কাজেই তোমার দরবারে আমি আমার জানটুকু পেশ করিতেছি তুমি অহা কবুল করো তারপর এক চিৎকার করিয়া উঠিল এবং মূর্দা হইয়া মাটিতে পড়িয়া গেল বলে গেল দিল কুরবানি করে জানছে যে আমি কুরবানি করছি নিজেকে বুঝতে পারছেন এরা জানতে পারছে আমি কুরবানি করছি এইরকমই বিদাতপন্থী চর্মনাই যে হালাক হলো মরল কিছুদিন আগে তাদের পত্রিকায় লিখেছে এবং তাদের ছাত্র শিষ্যরা এখানে বয়ান করে বেড়াচ্ছে যে এনতেকালের আগে সবকে বলে দিল যে এখন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবার থেকে বিদায় নিচ্ছি এখন বিদায় নিচ্ছি আমার এখন চলে আসছে এখন পরোয়ানা চলে আসছে খবর আমার কাছে চলে আসছে আমার অনুমতি নেওয়া হয়ে গেছে আল্লাহর নবীদের কাছ থেকে যেমন অনুমতি নেওয়া হইতো নাকি চর্ম নাই ভণ্ডপীরের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে এখন আমি রোকসাত হচ্ছি আল্লাহর সাথে এখন আমার অরুস হবে মিল হবে আউজবিল্লাহ। তারপরে বলছেন তারপর গায়েব হইতে একটি আওয়াজ আসিল এ মরে যাওয়ার পরে গায়েব থেকে একটি আওয়াজ আসলো এনি আল্লাহর দোস্ত গায়েব থেকে এদের আওয়াজ আসে কোরআন হাদিস লাগে না গায়েব থেকে জানতে পারে যে কে আল্লাহর দোস্ত কে জান্নাতি কে জান্নি সব জানতে পারে আল্লাহর জন্য কোরবান হইয়াছে আল্লাহর জন্য কোরবান হইয়াছে হজরত মালিক বলেন আমি তাহার কাফন দাফনের ব্যবস্থা করি সারা রাত আমি চিন্তাযুক্ত ছিলাম একটু তন্দ্রা আসিলে আমি তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিলাম এই যে স্বপ্নের ধর্ম এখন শোনেন স্বপ্নের ধর্ম শোনেন এ তন্দ্রাতেই সে স্বপ্ন দেখতে লেগেছে জানা আপনার শহীদ কিরূপ ব্যবহার করা হইয়াছে জিজ্ঞাসা করছো সে বলিল তাহারা কাফেরদের তরবারিতে শহীদ হইয়াছেন আর আমি মওলার প্রেমের তলোয়ারে শহীদ হইয়াছি আল্লাম নবী সাহাবারা শহীদ হয়েছেন সত্তর জন শহীদ হয়েছেন ওহোদের মাঠে কাফেরের তলোয়ারে হ্যাঁ সৈয়দ ও যিনি কাফেরের তলোয়ারে শহীদ হয়েছেন আর আমি কেমন শহীদ হ্যাঁ আল্লার প্রেমে ইস শহীদ হয়েছে এস কে সম্পর্কে এর আগে শুনিয়েছি আপনাদেরকে না এশ করে এরা আল্লাহর সাথে বেয়াদবি করে ইশ করে এরা রসুলের সাথে ইস করে হ্যাঁ আর বিবির সাথে ইশ করে আর প্রেমিকার সাথে ইস করে কিন্তু এরা মায়ের সাথে বাবার সাথে আবার ইস করে না কথা বুঝতে পারেছে মায়ের সাথে বাবার সাথে একটু ইশ করো হ্যাঁ তা কেন করো না বোনের সাথে ইস করো শাশুড়ির সাথে ইস করো তাদের সাথে কেন ইস করো না ইস্ক মানে ইস্ক মানে প্রেম এরা প্রেম করে কথা বুঝতে পারছেন এই জন্য পীরেরা মরে গেলে মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না কি বলে জানেন অরস যে পীরদের মাজারে অরস লাগে কি যেন অরস লাগে অরস মা বিবাহ বিবাহর দিন বিবাহর দিন বিবাহ হলে আপনি কি ভাবছেন কবুল হয়ে গেছে এখন টেনে নিয়ে এসে ঘরে উঠাইতে পারবো পারবেন না পারবেন না বিবাহ কবুল করে নিয়েছে যদি মানে আসতে হবে তাকে তার আগে কি টেনে উঠাইতে পারবেন ঘরে বাস করে পারবেন না তো এদের ধারণা অরস মানে বিবাহ সাদী আরবি ভাষায় অরস মানে বিবাহ সাদী এদের বেয়াদবী আল্লাহ সম্পর্কে যে তাদের মৃত্যু হলে মৃত্যু হয় না আল্লাহর সাথে গিয়ে এত প্রেম করেছিল এতদিন দেখা সাক্ষাৎ হয়নি প্রেম করার পরে তাদের আল্লাহর সাথে মিলাপ এখন হবে বাসর হবে অজমিল্লা এজন্য এই দিনের নাম মৃত্যু দিবসের নাম কবর পূজারীদের কাছে পন্থীদের কাছে সুফিদের কাছে হচ্ছে অরুস আর অরুস লাগে বাংলাদেশে ভারতে এই অরুস তো আল্লাহ ফাকরাবুল আলমিন দেখলেন এদেরকে স্বপ্নের ধর্মে জানিয়ে দিলেন যে কি হয়েছে না হয়েছে কার কি হলো না হলো জেনে ফেললেন যে প্রেমের তলোয়ারে আল্লাহর মাওলার প্রেমের তলোয়ারে শহীদ হয়েছি ঘটনার অর্থ এই নয় যে সর্ববিষয়ে বিষয়ে শহীদানের মর্যাদা পাইয়াছে কারণ ভিন্নভাবে তাহাদের সাহাবি হওয়ার গৌরবও ছিল আল্লাহ রসুলের যারা সাহাবাই কেন শহীদ হয়েছেন তারা শহীদও ছিলেন আর সাহাবিও ছিলেন আর এই ব্যক্তি সাহাবি শুধু হতে পারেনি বাকি শহীদ হয়েছেন দেখলেন স্বপ্নের মাধ্যমে জেনে যে শহীদ হয়েছেন স্বপ্ন আর একটি স্বপ্ন শোনায় কিসা খুব বড় আছে লম্বা শোনালে তো সময় লেগে যায় একজন লোক আল্লাহর অলি মানে বিদাতি অলিসে সে শেষ দায় পড়িয়ে গেল আমি তাহার নিকট গিয়া তাহাকে ডাকিলাম দেখিলাম কোনো সারা শব্দ নেই অর্থাৎ মরিয়ে গিয়েছে আমি তাহার কাফন দাফনের ব্যবস্থার জন্য তাড়াতাড়ি ঘরে যাইয়া দুইজন সঙ্গীকে নিয়ে আসি আসিয়া দেখিতে পাই যে তাহার লাশ আর সেখানে নাই লাশ নেই লাশ আল্লাহ নিয়ে গেছে আল্লাহর সাথে এরা ইস করে আল্লাহকে রাখে লাশ আল্লাহর সাথে প্রেম করে এরা লাশ নেই আফসুস করিতে করিতে আমি ঘরে গিয়া শুইয়া পড়ি লাশ পেলাম না কখন দফনে চেষ্টা করলাম এত কষ্ট করলাম মেহনত করলাম পেলাম না করতে করতে গিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি দেখিতে পাই যে একটি বিরাট জামাতের মধ্যে সে আগে আগে রহিয়াছে বিরাট জামাতের মধ্যে আগে আগে রহিয়াছে তাহার শরীরে এত মহা মূল্যবান পোশাক ও নূর চমকিতে যে ভাষায় উহা বর্ণনা করা যায় না আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি কি তুমি কি মারা গিয়াছো। সে জি হ্যাঁ আমি বলিলাম আফসুস আমি তোমার কাফনের ব্যবস্থা করিতে পারিলাম না ছেলে বলিল ছেলে সেই ছেলে আল্লাহর বলি এবার ছেলে বলিল যেই মাহবুব আমাকে শহর হইতে বাহির করিয়া আপন জন হইতে পৃথক করিয়া আপন মহাব্বতের সারা পান করাইয়াছেন অপরের সপর্দ না করিয়া তিনি আমার কাফন দিয়াছেন বুঝতে পারেনি লম্বা সেন্টেন্স হয়ে গেছে তো মানে কাফন আপনি কেন করবেন আল্লাহ আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছেন। আল্লাহ আমাকে আমার জন্মভূমি মাতৃভূমি থেকে বের করে নিয়েছেন আল্লাহ আমাকে আমার পরিবার সব থেকে বের করে নিয়েছেন। সে আল্লাহকে আর কারো সুপুর আমাকে করেন নিজেই তিনি কাফন দাফন আমার করেছেন আল্লাহ নিজেই কাফন দাফন করেছে আমি বললাম তোমার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে ছেলে বলিলুক আমাকে আল্লাহ পাক সম্মুখে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন তুমি আমার নিকট কি চাও আমি বললাম হে মাওলা আমি শুধুমাত্র আপনাকেই চাহিতেছি বিদাত জান্নাতও সুফিরা জান্নাত আর জাহান্নাম থেকেও চাই না তাদের কথাই আল্লাহ জান্নাত না জান্নাতের কামনা করি না আর করি না তোমাকে অথচ পাক কোরআনে কারিমে বহু আয়াতে শিখেছেন তামা জাহান্নামকে ভয় করে আর জান্নাতের আশায় লালসায় এবাদত বাদত বন্দী করতে বলেছেন পাক রব্বুল আলমী এ দাও না না রাগাবান ওয়া রাহাবা ওকান উলানা খাস আম্বিয়া কেরান সম্পর্কে আল্লাহপাক বলছেন যে তারা দোয়া করে আমার কাছে আল্লাহ বলছেন রাগাবান আগ্রহী হয়ে জান্নাতের দিকে আর রাহাবান জাহান্নামের ভয়ে ভীত হয়ে তাহলে ভয়ও থাকতে হবে আর আশাআকাঙ্ক্ষা থাকতে হবে এই নিয়ে এবাদতবন্দী করতে হবে হচ্ছে কোরানের শিক্ষা আর বিদাদপন্থীদের পীরপন্থীদের আর জাকারিয়া সাহেবের ইলিয়াস সাহেবের শিক্ষাই দেখছেন আর আমি শুধুমাত্র আপনাকেই চাহিতেছি এবং আমার জামানার সমস্ত মানুষের জন্য আমার সুপারিশ কবুল করিতে হইবে যুগের সমস্ত মানুষের জন্য মুসলিম শুধু না সমস্ত মানুষ ওই যুগের হিন্দুরাও পার পেয়ে যাবে ওই যুগের সব পার পেয়ে যাবে সব সব জামাত পেয়ে যাবে আমি শুধুমাত্র হ্যাঁ বলছে সুপারিশ কবুল করিতে হইবে উত্তর হইল তুমি যাহা চাইছ শোনেন উত্তর আল্লাহর পক্ষে আবার উত্তর আসছে উত্তর হইল, তুমি যাহা চাহিয়াছ তাহাই পাইবে তাহাই পাইবে তারপরে ছেলেটি বিদায়ের জন্য হাত বাড়াইয়া আমার সহিত মুসাফা করিয়া বিদায় নিল সব স্বপ্নে হচ্ছে মরে গেছে স্বপ্নযুগে এখন সালাম মুসাফা করে বিদায় নিল আমি নিদ্রা হইতে উঠিয়া চটপট করিতে থাকি তারপর হজের বাকি কাজ সম্পাদন করিয়া দেশে রওনা হই কাফের লোকজন বলা বলি করিতে লাগিল তোমার হাতের সুগন্ধিতে সমস্ত মানুষ হয়রান হইয়া যাইতেছে এক মজার কথা ও তো গেলো কাফন দাফন আল্লাহ করেছেন এই যুবকের তারপরে যুগে মুসাফা করে স্বপ্ন থেকে সুগন্ধি চলে আসছে এত সুগন্ধি আসে তাহলে জিন্দা পীরের হাতে যদি মুসাফা করতে পারেন বয়াত করতে পারেন তো কতই না সুগন্ধি আসে তাহলে ভারত বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ কেন পীরের পূজা করবে না আর পীরের বয়াত করবে না হ্যাঁ জি শোনেন তারপরে হ্যাঁ এক মজার কথা এতক্ষণ পর্যন্ত সে জেনেছে কি না জেনেছে সুগন্ধি লোকেরা পাচ্ছে এখন সুগন্ধিতে সমস্ত মানুষ হয়রান হইয়া যাইতেছে কথিত আছে মৃত্যু পর্যন্ত এব্রাহিমের হাত হইতে খুশবু বাহির হইত যতদিন বেঁচে ছেলে খুশবু আসতে থাকতো এই হলো স্বপ্নের ধর্ম